ইলেভেনে যেখানে পড়ানো আছে তারপর থেকে আমি স্টার্ট করছি। ইলেভেনে খুব সংক্ষিপ্ত পড়ানো আছে, কিন্তু ওই ডায়াগ্রামটা যে না, ডায়াগ্রামটা মেন, ওর উপরে অনেক কোশ্চেন থাকবে। দেখবি দুটো সিঙ্গল আরএনএ আছে, ওর মাঝে ডট ডট দেওয়া আছে, ওই ডট ডটগুলোর নাম দেবে কি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। তারপর দেখবি দুটো প্রোটিন লেয়ার আছে ভিতরে, তারপরে লিপিড লেয়ার আছে, ওই প্রোটিন লিপিড লেয়ারগুলোর নাম, ওগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওই ছবিটার মধ্যে কিন্তু অনেক কিছু লেখা আছে, তোদের দেখে মনে হবে যে ইলেভেনে খুব কম পড়ানো আছে, কিন্তু ছবিটার মধ্যে অনেক কিছু বলা আছে। আচ্ছা, এরপরে নাম হেডিং করো এইডস দিয়ে, শুধু অ্যারো মার্ক দাও, প্রথম অ্যারো মার্ক দিয়ে গেল। ইন অ্যাফেক্টেড পার্সন ডিসঅর্ডার অফ হিউমারাল ইমিউনিটি সিস্টেম, ডিসঅর্ডার অফ হিউমারাল ইমিউনিটি সিস্টেম অকার্স। আচ্ছা মনে কর, এবার হিউমারাল ইমিউনিটি মানে কি বলতো, টি ফোর সেল আর বি লিম্ফোসাইট, এখানে টি ফোর সেল ধ্বংস হয়ে যায়, তাহলে এখানে হিউমারাল ইমিউনিটি। নেক্সট অ্যারো মার্ক দাও, ক্যান্সার পার্সন, সরি নেক্সট অ্যারো মার্ক দাও, এলিজা ক্যাপিটালে লিখবে, ই এল আই এস এ, এলিজা হয়েছে, ফার্স্ট প্যাকেট দাও, সম্পূর্ণ নামটাও লিখে দিতে পারে টুয়েলভে। এনজাই ইএন জেড ওয়াই এন ই, লিঙ্কড এল আই এন কে ই ডি, লিঙ্কড সব ক্যাপিটাল হবে, ফার্স্ট ফার্স্ট লেটারগুলো ক্যাপিটাল হবে। ইমিউনো আই ডবল এম ইউ এন ও, সর্বেন্ট এস ও আর বি ই এন টি, তারপরে অ্যাসে ঠিক আছে, এ এস এস এ ওয়াই, এই টেস্টটার নাম এলিজা, ফার্স্ট প্যাকেট ক্লোজ করে দাও, এলিজা টেস্ট, কথাটা হলো এলিজা টেস্ট। ওই ব্যাকেটে যেটা লিখলাম ওটা তোমাদের ফুল ফর্ম লিখতে দিতে পারে টুয়েলভের কোশ্চিনে, এলিজা টেস্ট লিখেছো কমা দাও। ইট ইজ এ অ্যান্টিবডি টেস্ট, মানে পেশেন্টের অ্যান্টিবডি টেস্ট করা হয়, মানে অ্যান্টিবডি আছে কি নাই, কি রে টি ফোর ধ্বংস হয়ে গেলে কি অ্যান্টিবডি থাকবে, থাকবে না, ঠিক আছে। যদি থাকে তাহলে টি ফোর আছে মানে এইডস ভাইরাস নাই, আর যদি অ্যান্টিবডি না থাকে তাহলে কি এইডস ভাইরাস আছে, টি ফোর ধ্বংস হবে। ইট ইজ এ অ্যান্টিবডি টেস্ট হয়েছে, দেখো থ্রু হুইচ ইট ইজ সাসপেক্টেড দ্যাট দি পার্সন মে বি অ্যাফেক্টেড, ইট ইজ সাসপেক্টেড দ্যাট দ্য পেশেন্ট মে বি অ্যাফেক্টেড। ওর পরে নেক্সট অ্যারো মার্ক দাও, ওয়েস্টার্ন ব্লড টেস্ট ডব্লিউ এস টি ই আর এন, ওয়েস্টার্ন ডব্লিউ এস টি ই আর এন, ওয়েস্টার্ন ব্লট বিএলওটি ব্লট হয়েছে টেস্ট, ফার্স্ট প্যাকেট দাও, কনফার্মেটিভ টেস্ট, মানে এলিজা টেস্টে যদি পজিটিভ হয় তখন ওয়েস্টার্ন ব্লট টেস্ট করতে হয়, কনফার্মেটিভ টেস্ট। ঠিক আছে, এরপরে লেখো, লেখা এরপরে অ্যাফেক্টেড পার্সন, নেক্সট অ্যারো মার্ক দিয়ে, অ্যাফেক্টেড পার্সন সাসেপ্টেবল, অ্যাফেক্টেড পার্সন, অ্যাফেক্টেড পার্সন সাসেপ্টেবল, সাসেপ্টেবল মানে কি রে, ওর প্রতি আগ্রহ থাকবে, আগ্রহ থাকে, সাসেপ্টেবল টু মাইকোব্যাকটেরিয়া, মানে মাইকোব্যাকটেরিয়ামের প্রতি, মানে মাইকোব্যাকটেরিয়াম খুব দ্রুত ওর মধ্যে প্রবেশ করবে, সাসেপ্টেবল টু মাইকোব্যাকটেরিয়াম,
ব্যাকটেরিয়া মানে যেটা টিবি তৈরি করে, টিবি রোগ মানে তাহলে কি এইডস পার্সনের টিবি হতে পারে? তা ভাইরাস কমা দিয়ে দিয়ে লিখবে, ফাঙ্গাস অ্যান্ড টক্সোপ্লাজম প্যারাসাইট, টিও এক্সো, টিটা ক্যাপিটালে লিখবে, টক্সোপ্লাজম প্যারাসাইট। তাহলে কি কি হতে পারে দেখো, টিবি হতে পারে, ভাইরাস মানে জ্বর সবসময় থাকবে, ফাঙ্গি মানে এই গা চুলকানি গায়ে র্যাশ থাকবে, ফাঙ্গিয়া মানে গায়ে র্যাশ থাকবে, আর টক্সোপ্লাজম প্যারাসাইট মানে প্যারাসাইটের আক্রমণটা খুব বেড়ে যাবে, তার সঙ্গে বিভিন্ন রকম সিমটম দেখা দেবে। আচ্ছা নেক্সট আরো মাগদা দিয়ে লোকে ন্যাকো, এনএসিও ক্যাপিটাল, এনএসিও এই ফুল ফর্মটা লিখতে দিতে পারে, এটা একটা ফুল ফর্ম, হাইফেন দিয়ে লেখো, সম্বাদ সমান চিনা দিয়ে লেখো, ন্যাশনাল এইডস, ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন। এখান থেকে দুটো তিনটে ফুল ফর্ম থাকে, এলিজা, ন্যাকো, আর নেক্সট হচ্ছে আর্ক, এআরসি ক্যাপিটাল, এআরসি। পুরো নামটা হচ্ছে হাইফেন দিয়ে লেখো, এইডস রিলেটেড কমপ্লেক্স, এইডস রিলেটেড কমপ্লেক্স। নিচে একটা স্টার মার্ক দাও, এইডস রিলেটেড কমপ্লেক্স, হ্যাঁ আর্কের পুরো নাম, নিচে একটা স্টার মার্ক দাও, দি কমপ্লেক্স আর, দি কমপ্লেক্সেস আর বলে হাইফেন দিয়ে লেখো, সোলেন লিম্ফ নোড, এস ডাব্লিউ ডবল এল ইএন, লিম্ফ নোড মানে লিম্ফ গ্ল্যান্ডগুলো ফুলে যাবে, কমা দাও, আন্ডারলাইন করে দেবে, চারটে দেবো আমি, আন্ডারলাইন করে দেবে। তারপরে ফিভার কমা দিয়ে, জ্বর হবে, তারপরে নাইট সোয়েটিং, রাত্রিবেলা ঘেমে যাবে সে, নাইট সোয়েটিং, এস ডাব্লিউ ইএ টি আই এন জি। আর ফোর্থ হচ্ছে ওয়েট লস, ড্রাস্টিকভাবে লস করে যাবে। ঠিক আছে, এরপরে লেখো সেকেন্ডারি ক্যারেক্টারস অফ এইডস, এগুলো প্রাইমারি ক্যারেক্টার, সেকেন্ডারি ক্যারেক্টারস অফ এইডস, সেকেন্ডারি ক্যারেক্টার খুব কম দেখা যায়, অনেক পরে, প্রথমে এইগুলো আসবে, সেকেন্ডারি ক্যারেক্টারস দেখো এগুলো অনেক পরে, এখন সিভিয়ার হয়ে যায়। প্রথমে লেখো ক্যাপোসিস সার্কোমা, CAPOSIS, ক্যাপোসিস সার্কোমা, SARCOMA, ক্যাপোসিস, CAPOSIS, ক্যাপোসিস সার্কোমা, আন্ডারলাইন করি, লিখতে পেরেছিস? CAPOSIS, SARCOMA, ক্যাপোসিস সার্কোমা। ঠিক আছে, আন্ডারলাইন কর আগে, হাইফেন দে, অকার্স ডিউ টু হারপিস ভাইরাস, HERPIS, হারপিস ভাইরাস, HERPIS, হারপিস ভাইরাস, হারপিস ভাইরাসের জন্য এটা হয়। তাহলে হারপিস ভাইরাস ক্যান্সারও তৈরি করে, মনে রাখবে, হ্যাঁ অনেকগুলো কথা, হারপিস ভাইরাস ক্যান্সারও করে, ক্যাপোসিস সার্কোমা এক রকমের ক্যান্সার। দেখো তারপর প্যারাগ্রাফ চেঞ্জ করে দাও, লিসান্স, LISIONS, LISIONS, লিসান্স, লিসান্স মানে কি রে বাবা, তুই ব্যাকেটে ছোটো করে লিখে রাখ, ক্ষত, ছোটো ছোটো ক্ষত সৃষ্টি হয়, লিসান্স ক্ষত। ঠিক আছে, আচ্ছা এবার অবলিক দাও, স্মল টিউমার, লিসান্স হতে পারে, স্মল টিউমারও হতে পারে, হয়েছে, উইথিন ব্লাড ভেসেল,
ব্লাড ভেসেল, আবার দেখবি মুখের ভিতরে ক্ষত হয়, ঘা হয়, ওই মুখের ভিতরে ঘা দেখেছিস, এমনিতে আমাদের হয়, ঠিক আছে, লাল হয়ে যায়, লাল হয়ে যায়, কিন্তু ওগুলো দু চার দিন পরে ঠিক হয়ে যায়, বা এমনি ভিটামিন খেলে ঠিক হয়ে যায়, আর যদি না হয় না তখনই ওটা খারাপের দিকে যায়। ওইটা বলে লিসেন্স, মুখের ভিতরে যে ঘা হয়, লিসেন্স অবলিক দিয়ে কী লিখবো, স্মল টিউমার উইথিন ব্লাড ভেসেল, বাকল ক্যাভিটি, স্কিন অ্যান্ড লিম্ফ গ্ল্যান্ড। এরপরে অ্যান্ড লিম্ফ গ্ল্যান্ড, লিম্ফ গ্ল্যান্ডের মহারে মানে এই ক্যাপোসিস সারকোমা বললে তোমাকে কি অপশান দেবে জানো তো, ইট অকার্স ইন দিতে পারে, বলে এই অর্গ্যানগুলোর নাম দিতে পারে, অথবা ইট কজ ডিউ টু দ্য ভাইরাস বলে নামগুলো দেবে, মানে ক্যান্সারও ভাইরাসের দ্বারা হয়, আমরা যখন এরপরে ক্যান্সার করাবো না তখন ক্যান্সার অ্যান্ড ভাইরাস বলে একটা পয়েন্ট আসবে। এবার সেকেন্ড, এবার নেক্সট অ্যারো মার্ক দাও, বার্ক ইট লাইক নন হজকিন লিম্ফোমা, বানানটা দেখো, বার্ক ইট লাইক, বার্ক ইট লাইক নন হজকিন, পিআইএ হজকিন লিম্ফোমা। নেক্সট অ্যারো মার্ক দিই, নেক্সট অ্যারো মার্ক দিই আলাদা পয়েন্টে, বার্ক ইট লাইক নন হাস্কি লিম্ফোমা, ঠিক আছে, দেখো এইডসের জন্য হয় কিন্তু, কিন্তু এটা একটা ক্যান্সার, এইডস ভাইরাসের জন্য হচ্ছে কিন্তু এটা একটা ক্যান্সার, কি হবে, ক্যান্সার ইন বি লিম্ফোসাইট সেল, বি লিম্ফোসাইট সেলের ক্যান্সার এটা। হয়েছে, আচ্ছা এরপরে নেক্সট অ্যারো মার্ক দিয়ে এলাম, সেরিব্রাল লিম্ফোমা, এও ক্যান্সার ব্রেনের কিন্তু এইডস ভাইরাসের জন্য হচ্ছে, সেরিব্রাল লিম্ফোমা, ঠিক আছে, এটা ব্রেনে হয়, এটাও এর জন্য হয়। নেক্সট দেখ, আমরা চলে যাব ঠিক আছে, ট্রান্সমিশন, নেক্সট অ্যারো মার্ক দিয়ে হবে ট্রান্সমিশন, কীভাবে ট্রান্সমিশন হয়, হেলদি ম্যান থেকে, দেখো মানে ভাই পেশেন্ট থেকে হেলদি ম্যান, ট্রান্সমিশন TRANSMISSION, ট্রান্সমিশন দ্যাট ইজ ফ্রম এফেক্টেড ম্যান টু হেলদি ম্যান। ট্রান্সমিশন ফ্রম এফেক্টেড ম্যান টু হেলদি ম্যান, কীভাবে ট্রান্সমিশন, ঠিক আছে, তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের, তুই তো বলবি স্যার আমি জানি, তুই যেটা জানিস সেটা দেবে না, কি বুঝতে পারছিস তো, কি কি জানিস বল, আনকন্ট্রোল সেক্স লাইফ, তাই তো নাকি রে, এটা সবাই জানিস আনকন্ট্রোল সেক্স লাইফ, রিসেন্ট কি বলছে জানিস তো, ইট নট ট্রান্সমিশন থ্রু কিস, আমরা তাই তো জানিস নাকি, এ বলা আছে কি কিস আনকন্ট্রোল সেক্স এর মধ্যে ট্রান্সমিশন হয়, রিসেন্ট বলছে নট থ্রু কিস এখন বলছে, দেখো এরপরে, তাহলে এটা তুমি জানো, এটা লেখার দরকার নেই, আর কি জানো তুমি, থ্রু কন্টামিনেটেড ইঞ্জেকশন নিডল, হয়েছে কন্টাম, এটা জানিস কি, এটা জানিস কি না বল, জানিস না এটা, ইঞ্জেকশন নিডল, ধরো তুই একটা, তোকে তুই একটা প্যাথোলজি সেন্টারে গেলি, তোকে একটা এরকম কন্টাম নিডল দিয়ে ব্লাডটা আনলো তো, অথবা যারা ড্রাগ নেয়, অনেক ড্রাগ আছে নিডল দিয়ে নেয় জানিস তো, হয়েছে সেই কন্টাম নিডল দিয়ে ড্রাগ নিল তাতে হয়ে যাবে, আর কি না রেজার, আমরা যে সেলুনে গিয়ে দাড়ি কাটি রেজার, এগুলোর দ্বারা হয় জানিস, ঠিক আছে, তাহলে দেখো প্রথমটা ছেলেরা, দ্বিতীয়টা কী হবে,
contaminated needle and razor. এটা আনকন্ট্রোল সেক্স লাইফ, এটা কন্টামিনেটেড নিডল অ্যান্ড রেজার। এবারে থার্ড, ইনফেক্টেড মাদার টু বেবি থ্রু প্লাসেন্টা, ইনফেক্টেড মাদার টু বেবি থ্রু প্লাসেন্টা। এটাও হয়তো জানিস নাকি, এটাও জানিস। এবার চার নম্বরটা বলবো, এটি তোমাকে মন দিয়ে শুনতে হবে। চার নম্বর পয়েন্টটা শুধু মনে রাখতে পারছি না, চার নম্বর যে পয়েন্টটা সেটা হয়তো তোমার অজানা। কি না, অর্গ্যান ট্রান্সপ্ল্যান্টেশন, এই যে অর্গ্যান ট্রান্সপ্ল্যান্ট করা হয়, ঠিক আছে, অর্গ্যান ট্রান্সপ্ল্যান্টেশন। চার নম্বর অর্গ্যান ট্রান্সপ্ল্যান্টেশন, এই যে হার্ট ডোনেট করছে, কিডনি ডোনেট করছে, এগুলো হতে পারে, ঠিক আছে। চার নম্বরটা, হ্যাঁ সেটা তো, ওটা তো কমন, ব্লাড ট্রান্সফিউশন। আচ্ছা পাঁচ নম্বরটা দেখো, পাঁচ নম্বরটা দেখো, আর্টিফিশিয়াল বলতে কি হবে না, ধরো বাবা হচ্ছে ইম্পোর্টেন্ট, মানে স্টেরাইল, বাবা স্টেরাইল কিন্তু মা ফার্টাইল, তাদের সন্তান হবে না, তখন কি করা হয়, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করানো হয়। মানে তখন কি একটা, মানে কি বলে, একটা পলিক্লিনিকে যাওয়া হয়, সেখানে ডাক্তার থাকে, ওরা কি স্পার্ম ব্যাংক আছে, স্পার্ম ব্যাংক আছে, আগে সিলেবাসে ছিল স্পার্ম ব্যাংক আর ওভা ব্যাংক। ওভা ব্যাংকে 18 থেকে 22 বছরের মেয়েদের ওভামকে নিয়ে স্টোর করা হতো, খুব কষ্ট, যে ডোনেট করবে তাকে প্রচুর পয়সা দেওয়া হয়, হয়েছে, ওকে ইঞ্জেকশান দিয়ে আর্টিফিশিয়াল, ওই যে ইস্ট্রোজেন প্রোজেস্ট্রাল, LSR, FSH ইঞ্জেকশান করিয়ে আর্টিফিশিয়াল ওভুলেশান করানো হয়, করিয়ে সেটাকে কালেকশান করা হয়। আর ছেলেদের স্পার্ম নেয় 22 থেকে 25 বছরের মধ্যে, ছেলেদের কাছ থেকে স্পার্ম নেওয়া হয়, নিয়ে কী করা হয় ব্যাংকে। তোরা সেই ক্রায়ো প্রিজার্ভেশন করেছিস না, ইলেভেনে ক্রায়ো প্রিজার্ভেশনে প্রিজার্ভ করে রাখা হয়। এবারে ওই যে ফার্টিলিটি সেন্টার আছে, পলিক্লিনিক বললাম, ফার্টিলিটি সেন্টার, এখানে এইরকম কেসে মাদার গেলে কী করা হয় না, তার তার হাজব্যান্ডের কনসেন্টে এরকম স্পার্ম ব্যাংক থেকে স্পার্ম নিয়ে ওর ইউটেরাসের মধ্যে প্রতিস্থাপন করা হয়। ইদানিং দেখবে এই যে গোশালা আছে, সমস্ত গোশালাতে যে ফিমেল কাউকে যে ফার্টিলাইজ করানো হয় সবই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। গোশালাতে যে ইদানিং যে সমস্ত গরুর বাচ্চা হচ্ছে ফিমেল কাউ, এগুলোকে সবই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করা হয়। আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের সময় কী হয় না, এটা হতে পারে। তাহলে এই দুটি তোমাদের ক্ষেত্রে একেবারে অজানা, আর ওরা অপশান দিলে এগুলো দেবে না, ঠিক আছে। আর ছ নম্বরটা তুমি কি জানো, ছ নম্বরটা তুমি কি জানো, ব্লাড ট্রান্সফিউশন, কন্টামিনেটেড ব্লাড ট্রান্সফিউশন, কন্টামিনেটেড ব্লাড ট্রান্সফিউশন, ঠিক আছে। এরপরে দেখো নেক্সট আমরা যাব ক্যান্সার, নেক্সট যাব আমরা ক্যান্সার, নেক্সট রোগটার নাম দেখো ক্যান্সার। হ্যাঁ যত যদি
দশটা দশ পনেরো কুড়ি হয়ে যায়, অসুবিধা নেই তো? আজকে ড্রাগ তো আমি জানি না বাবা, আমি খাইও না, আমি জানি না, আমি বইটা নিয়ে আসছি, সব পয়েন্টগুলো লিখিয়ে দেবো বলে, ঠিক আছে? ওই আজকে দেরি হোক একটু শেষ করে দেবো। দেখো তাহলে ক্যান্সারে প্রথম অ্যারোলাম দিয়ে স্টার্ট করো, ইন্ট্রোডাকশনটা স্টার্ট করো। অ্যাপোপ্টোসিস, অ্যাপোপ্টোসিস এটা সেটে পড়া হয়েছে, যদি না জানা থাকে ফার্স্ট থেকে লিখে রাখো। প্রোগ্রাম সেল ডেথ, প্রোগ্রাম সেল ডেথ এটাকে সংক্ষেপে বলা হয়। এবারে এই প্রোগ্রাম সেল ডেথ এর মানে কি? এ এটাও ব্যাকেট লিখে রাখ, এ হিউম্যান সেল ডিভাইডস অ্যাবাউট 50 জেনারেশন দেন দেন দ্য সেল বিকাম ওল্ড অ্যান্ড ডাই। এই যে অ্যাপোপ্টোসিস বা প্রোগ্রাম সেল ডেথ এর মানে হচ্ছে এইটা, এইখান থেকে অ্যাপোপ্টোসিস বা প্রোগ্রাম সেল ডেথ এর মানে হচ্ছে এই কথাটা, এ হিউম্যান সেল ডিভাইডস অ্যাবাউট 50 জেনারেশন। আমি এখানে ক্যান্সার পড়াবো মানুষের, এই জন্য হিউম্যান দিয়েছি। তুমি অ্যাপোপ্টোসিস বললে তখন আর এই হিউম্যান সেল বলা দরকার নেই, এ সেল, ঠিক আছে? এ সেল দেখো এবারে, তাহলে এটা আমার পুরো ব্যাকেটে আমি একটি শব্দ লিখেছি অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস ইজ দ্য জেনারেল রুল অফ এ লিভিং সেল, অ্যাপোপ্টোসিস ইজ দ্য জেনারেল রুল অফ এ লিভিং সেল কন্ট্রোল বাই টেলোমিয়ার অফ দ্য ক্রোমোজোম, কন্ট্রোল বাই টেলোমিয়ার অফ দ্য ক্রোমোজোম। মনে করছে সিক্স নিউক্লিওটাইড কি আছে, ডিএনএ আছে সেখানে, মনে করছি তো? সিক্স নিউক্লিওটাইড বেস ডিএনএ আছে ওখানে। হ্যাঁ দেখো তাহলে এটা হলো নেক্সট পয়েন্টে দেখো, বললাম যে আমি যেটা পড়াবো পুরো আমার পুরোনো কথাকে আমি নিয়ে এরকম আমি প্রথম থেকে পড়িয়ে আসি ওখানে, মনে পড়ছে? এই যত ডিভাইড করবে যত ওয়ান টু ফিফটি জেনারেশনের দিকে যাবে তত সিক্স রিপিটেনের বেসটা কমতে থাকবে বলেছিলাম ওখানে। আর ওই যে সিক্স রিপিটেন বেস আছে ওরা কি তৈরি করে, একটা সার্টেন অ্যামাউন্ট অফ টেলোমারেজ এনজাইম তৈরি করে যে সেলটাকে ডিভাইড করে, আর যত সেল ডিভিশনটা ফিফটি জেনারেশনের দিকে এগিয়ে যাবে তত টেলোমিয়ারটা ছোট হবে না, ওই ছটা বেস পেয়ার কমতে থাকবে, টেলোমারেজ কম হতে থাকবে, কমতে কমতে একটা এমন লিমিটেশনের বিলো হয়ে যাবে যে তখন দেন দ্য সেল কান্ট ডিভাইড। হ্যাঁ তখনই অ্যাপোপ্টোসিস হবে, তাহলে ইট ইজ কন্ট্রোল বাই টেলোমিয়ার ইনডাইরেক্টলি টেলোমারেজ, ক্লিয়ার? ঠিক আছে এবারে বাট দাও, বাট হয়েছে, বাট ইন ক্যান্সারাস সেল দি টেলোমিয়ার অ্যান্ড টেলোমারেজ রিমেন অ্যাজ ইউজুয়াল ইন স্পাইট অফ সেল ডিভিশন। কেন সেল ডিভিশন হলে এটা ছোট হতে থাকে, এটা রিমেন অ্যাজ ইউজুয়াল ইন স্পাইট অফ সেল ডিভিশন, ঠিক আছে? ঠিক আছে, ইন স্পাইট অফ সেল ডিভিশন মানে সেল ডিভিশন হওয়া সত্ত্বেও ওরা কি থাকবে না, অ্যাজ ইউজুয়াল থাকবে। নেক্সট পয়েন্টে এবার থেকে আমার আরম্ভ পড়া আরম্ভ, এতক্ষণ কারণ লিখে দাও, ঠিক আছে?
এতগুলো কারণ এবার আমি অ্যাকচুয়ালি এখান থেকে আমার পড়া এবং তোমাদের কোশ্চেন আগুন হচ্ছে দেখো ডিউ টু টেলোমিয়ার ফিউ সেল হয়েছে সোজ আনকন্ট্রোল ফিউ সেল সো SHOW আনকন্ট্রোল সেল ডিভিশন ডিউ টু টেলোমিয়ার্স ঠিক আছে অ্যান্ড প্রোডিউস এ নাম্বার অফ লার্জ সেল এ নাম্বার অফ লার্জ সেলস সেলগুলোর আকার কিন্তু লার্জ হবে নর্মাল হবে না লার্জ হবে নাম্বার অফ লার্জ সেলস হয়েছে নাম্বার অফ লার্জ সেলস হয়েছে দ্যাট লার্জ সেলস আর নোন অ্যাজ নিওপ্লাস্টিক সেলস নিওপ্লাস্টিক আন্ডারলাইন করবে কোশ্চেন থাকবে নিওপ্লাস্টিক সেলস ওই যে কারণ আগে বলে দিয়েছি তোমাদের জানার জন্য আচ্ছা আর যারা খাতা দেখবে তারা জানে তোমার জানার জন্য আমি আগে দুটো পয়েন্ট লিখে দিয়েছি যে স্বাভাবিক সেলে গিয়ে যত ডিভিশন হবে টেলোমিয়ার ছোট হবে টেলোমারেজ কমবে কমতে কমতে একটা লিমিটের নিচে নেমে গেলে আর সেটা ডিভাইড হবে না বলেছি তো আবার কি বলেছি সেকেন্ড পয়েন্টে কি বলেছি না ক্যান্সার সেলে হয়েছে কি হবে না টেলোমিয়ারটা ছোট হবে না একই রকম থাকবে আর এটা কি হবে ডিভাইড করতে থাকবে বলা আছে লেখানো আছে তো তারপরে আমি এখানে স্টার্ট করেছি এই পয়েন্টটা স্টার্ট করেছি কি বলেছি ফিউ সেল শোজ দ্য আনকন্ট্রোল সেল ডিভিশন ডিউ টু টেলোমিয়ার অ্যান্ড প্রডিউস এ কি বলেছি প্রডিউস এ নাম্বার অফ লার্জ সেলস নোন অ্যাজ দ্য নিওপ্লাস্টিক সেলস ঠিক আছে নেক্সট পয়েন্ট দাও দি নিওপ্লাস্টিক সেলস এগ্রিগেট টুগেদার টু ফর্ম এ আনকন্ট্রোল গ্রোথ টু ফর্ম এ আনকন্ট্রোল গ্রোথ হয়েছে নোন অ্যাজ হয়েছে নিওপ্লাস্টিক গ্রোথ নোন অ্যাজ নিওপ্লাস্টিক গ্রোথ আনকন্ট্রোল গ্রোথ মানে উঁচু হয়ে উঠবে ইরেগুলার গ্রোথ আচ্ছা আনকন্ট্রোল না লিখে ইরেগুলার লেখে শব্দটা ভালো হবে ইরেগুলার আনকন্ট্রোলের জায়গায় ইরেগুলার শব্দটা লেখো ইরেগুলার আনকন্ট্রোলের জায়গাটা ইরেগুলার শব্দটা লিখো নোন অ্যাজ নিওপ্লাস্টিক গ্রোথ অর নিওপ্লাস্টিক টিউমার শুধু টিউমারও বলে নিওপ্লাস্টিক টিউমার আর টিউমার নেক্সট পয়েন্ট আন্ডারলাইন করবে কিন্তু নিওপ্লাস্টিক সেল নিওপ্লাস্টিক গ্রোথ নিওপ্লাস্টিক টিউমার বা টিউমার নেক্সট অ্যালোমার ইফ দ্য নিওপ্লাস্টিক সেল অবলিক ইফ নেক্সট পয়েন্ট ইফ দ্য নিওপ্লাস্টিক গ্রোথ সরি নিওপ্লাস্টিক সেলস অবলিক নিওপ্লাস্টিক গ্রোথ সেলস হলো আবার অবলিক দাও নিওপ্লাস্টিক গ্রোথ দাও
মানে উঁচু হয়ে উঠছে যেটা, ওর আরেকটা নাম কি নিওপ্লাস্টিক টিউমার, পাবলিক দিয়ে দাও নিওপ্লাস্টিক টিউমার। স্প্রেড স্প্রেড হয়েছে ইন ডিফারেন্ট অর্গ্যান অফ দ্য বডি, ডিফারেন্ট অর্গ্যান অফ দ্য বডি, অর্গ্যানস অফ দ্য বডি থ্রু ব্লাড অ্যান্ড লিম্ফ। দেন দ্য নিওপ্লাস্টিক সেলস আর নোন অ্যাজ ক্যান্সারাস সেল, সেলস আর নোন অ্যাজ ক্যান্সারাস সেলস, ক্যান্সারাস সেল হয়েছে কমা দাও। দি নিওপ্লাস্টিক গ্রোথ অবলিক টিউমার আর নোন অ্যাজ কি হবে ম্যালিগন্যান্ট টিউমার, ম্যালিগন্যান্ট এম এ এল আই জি এন ই এন টি ম্যালিগন্যান্ট টিউমার। ম্যালিগন্যান্ট টিউমার ফুল স্টপ দিয়ে দাও। আর ওই যে ক্যান্সারাস সেল লিখেছিস প্রথম না, ওর উপরে ম্যালিগন্যান্ট সেল হবে, ক্যান্সারাস সেল লিখেছিস না ওর উপরে লিখে রাখ ম্যালিগন্যান্ট সেলস। নেক্সট অ্যারোমার্ক মানে কোন শব্দটা দেবে ধরা খুব মুশকিল আছে। নেক্সট অ্যারোমার্ক ইফ ইফ the neoplastic cell oblique diye dot dot diye rekhe dao mane ki hobe neoplastic growth neoplastic tumor thik ache ekra dot dot diye rekhe dao are not spread through blood and lymph হয়েছে দেন ইট ইজ নোন অ্যাজ বিনাইন টিউমার বা বিনাইন গ্রোথ। বিনাইন টিউমার ইট ইজ নট ফেটাল ফেটাল এফ টি এ মানে প্রাণঘাতী নয় এফ এ টি এ ইট ইজ নট ফেটাল এফ এ টি এ। নেক্সট নিচে একটা স্টার মার্ক দে, স্টার মার্ক দিয়ে লিখ বাট, স্টার মার্ক দিয়ে লিখ বাট the benign tumor in liver and brain, but benign tumor in liver and brain are fatal. এবারে আসবো একটা আলাদা এই টপিক্সটা আমার শেষ হয়েছে ইন্ট্রোডাকশন টপিক্স এবং ইন্ট্রোডাকশনে এতগুলো শর্ট কোশ্চেন থাকবে অনেক অনেক। দেখো নেক্সট আমরা আসবো, দেখো অলরেডি মেটাস্টেসিস পড়ানো হয়ে গেল কিন্তু ওগুলো আরো পরে আসবে। এরপর দেখো আমরা আসবো ক্যান্সার সিএনসিই আর ক্যান্সার
ডিউ টু ম্যালিগনেন্ট গ্রোথ, দি অ্যাফেক্টেড পার্সন সাফার ফ্রম ডিফারেন্ট সাফার ফ্রম ডিফারেন্ট ডিসঅর্ডার ফ্রম ডিফারেন্ট ডিসঅর্ডার্স হয়েছে দ্যাট আর নোন অ্যাজ ক্যান্সার। ক্যান্সার আর ম্যালিগনেন্ট গ্রোথ অ্যাফেক্টেড পার্সন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এরপরে নেক্সট আসবো, দেখো একদম দিয়ে কার্সিনোজেন, এবছর ক্যান্সার থেকে একটাও কোশ্চেন নেই এই টপিকসটা থেকে, এই টপিকসটা থেকে দেখো কার্সিনোজেন। ওই জন্য আমি টপিকগুলোর নাম লিখে দিচ্ছি যাতে যাতে সুবিধা হয় যে কোন কোন টপিকগুলো তার দেবে গেল। দেখো কার্সিনোজেন ঠিক আছে, দেখো দি এজেন্ট, দি এজেন্ট দ্যাট আর রেসপন্সিবল ফর ম্যালিগনেন্ট গ্রোথ আর নোন অ্যাজ কার্সিনোজেন, লাইক বলে হাইফেন দিয়ে দাও, লাইক বলে হাইফেন দিয়ে দাও, ঠিক আছে। এবারে প্রথমে এসে রেডিয়েশন কার্সিনোজেন, রেডিয়েশন কার্সিনোজেন, ইউভি রে, এক্স রে, গামা রে, সেকেন্ড এটা ফার্স্ট গেল রেডিয়েশন কার্সিনোজেন। এবার সেকেন্ড কেমিক্যাল কার্সিনোজেন, কেমিক্যাল কার্সিনোজেন হয়েছে এটার নিচে তোমরা যদি এটা ওয়ান টু করছো তাহলে এখানে এ বি দাও, অথবা উপরে যদি এ বি করছো এখানে ওয়ান টু দাও। কেমিক্যাল কার্সিনোজেনের কতগুলো ভাগ হবে হ্যাঁ সেটা ওয়ান টু বা এ বি সি যেরকম দিতে পারে। প্রথমে প্রথমটা লেখো আর্সেনিক কম্পাউন্ড, এ আর আর্সেনিক, এসি এন আই সি তো নাকি, আর্সেনিক কম্পাউন্ড হাইফেন দাও, স্কিন অ্যান্ড লাংস ক্যান্সার সেকেন্ড দাও, কার্বন টেট্রাক্লোরাইড হ্যাঁ সেকেন্ডটা হবে কার্বন টেট্রাক্লোরাইড, লিভার ক্যান্সার তিন নম্বরটা লেখো, পেস্টিসাইডস অর অর্গ্যানোক্লোরাইড, পেস্টিসাইডস অর অর্গ্যানোক্লোরাইড অর্গ্যানো হয়েছে অর্গ্যানো অর্গ্যানিক থেকে এসেছে অর্গ্যানো, যকৃত ক্যান্সার হ্যাঁ না লিভার 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 লিভার, বেনজিন নেক্সট আসবো, বেনজিন ব্লাড ক্যান্সার বা লিউকেমিয়া, এটা কেমিক্যাল কার্সিনোজেন গেল। নেক্সট আসলো ভাইরাল কার্সিনোজেন, হ্যাঁ ব্লাড ক্যান্সার, লিউকেমিয়া লিউকেমিয়া এল ইউ হ্যাঁ সি এ এম আই এ লিউকেমিয়া এল ইউ সি এ না কে এ না সি এ ঠিক আছে লিউকেমিয়া এল ইউ সি এ। আচ্ছা এরপরে চলে গেলে দেখো তাহলে দু নম্বর হলো, এক নম্বর রেডিয়েশন ক্যান্সার, দু নম্বর কেমিক্যাল ক্যান্সার, তিন নম্বর হবে ভাইরাল ক্যান্সার,
কার্সিনোজেন, সরি ভাইরাল কার্সিনোজেন, অবলিক দিয়ে রেখো অনকোজিনিক ভাইরাস, ভাইরাল কার্সিনোজেন বা অনকোজিনিক ভাইরাস। মানে যেসব ভাইরাসগুলো ক্যান্সার সৃষ্টি করে, তার প্রথমে লেখো এক নম্বর লেখো, এটা আবার ওয়ান টু থ্রি করে হবে অনকোজেনিক ভাইরাস। প্রথমটা লেখো সিমিয়ন ভাইরাস, SIMION, সিমিয়ন, সিমিয়ন ভাইরাস 40, SIMION, সিমিয়ন ভাইরাস 40, হ্যাঁ 40, 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
অ্যাড্রেসে লেখানো আছে SP40 লেখানো আছে। আচ্ছা দেখো কি হবে, কিডনি ক্যান্সার, হ্যাঁ কিডনি ক্যান্সার। সেকেন্ড লেখো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হিউম্যান HUMAN PAPILOMA প্যাপিলোমা ভাইরাস। ঠিক আছে, ইউটারাস ক্যান্সার, এটা ইউটারাস ক্যান্সার হয়। নেক্সটটা লেখো রাউজ সারকোমা ভাইরাস, RUS রাউজ সারকোমা, SARCOMA। ঠিক আছে, ক্যান্সার ইন কানেকটিভ টিস্যু। তারপরে হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস, হিউম্যান টি সেল ক্যাপিটাল টি, হ্যাঁ সেল লিউকেমিয়া LUKE হবে, MIA LUKE MIA লিউকেমিয়া ভাইরাস। হাইফেন দিয়ে লেখো ব্লাড ক্যান্সার বা লিউকেমিয়া। আরেকটা মনে কর, একটু আগে বলেছিলাম হারপিস ভাইরাস, HERPIS কি রে, কি ক্যাপোসিস সারকোমা, সারকোমা। ব্যাস এবারে নেক্সট সেশন, নেক্সট এটা শেষ হলো, কার্সিনোজেন শেষ হলো। ঠিক আছে, এবার একটা স্টার মারলাম, দিয়ে লেখো প্রোটো অনকোজিন, প্রোটো অনকোজিন। ঠিক আছে, দেয়ার আর ফিউ জিন ইন ইচ সেল অফ দ্য লিভিং বডি, দেয়ার আর ফিউ জিন ইন ইচ সেল, ইন ইচ সেল অফ দ্য লিভিং বডি হুইচ আর কনভার্ট ইন টু অনকোজিন। ইন প্রেজেন্স অফ সুইটেবল কার্সিনোজেন, ইন প্রেজেন্স অফ সুইটেবল কার্সিনোজেন। আমাদের প্রত্যেকের সেলে কিছু জিন আছে যেটা উপযুক্ত কার্সিনোজেনের উপস্থিতিতে অনকোজিনে পরিণত, অনকোজিন বলতে ক্যান্সার সৃষ্টিকারী জিনে পরিণত হয়, দ্যাট জিনস আর নোন অ্যাজ প্রোটো অনকোজিন, ডেফিনেশন লেখা হয়েছে জিনে। কমাদা দেয়ার আর ফিউ অনকোজিন, অনকোজিন মানে সেটা আগে প্রোটো অনকো থাকে, দেয়ার আর ফিউ অনকোজিন লাইক লাইফেন্দা, দিয়ে লেখো ক্যাপিটালে লিখবে BRCA ক্যাপিটালে, নিচে নিচে হবে
বিআরসিএ খাতার ডান দিক থেকে আরম্ভ করবে, ওদিকে একটু জায়গা থাকবে, বিআরসিএ ছোট্ট হাইফেন দিয়ে ওয়ান, বিআরসিএ লিখেছিস তো ছোট্ট হাইফেন দিয়ে ওয়ান, তারপরে অ্যানোমার দিয়ে লেখো ক্যান্সার ইন ব্রেস্ট অ্যান্ড ইউটারাস, ইউটারাস। এরপরে বিআরসিএ টু হাইফেন দিয়ে টু, ব্রেস্ট ক্যান্সার, সব ক্যাপিটালে লিখবে এই নামগুলো যে বলছি। এরপরে এপিসি, জিনটার নাম এপিসি, হাইফেন দিয়ে লেখো কোলন অ্যান্ড রেকটাম ক্যান্সার, P53 ব্রেন অ্যান্ড লিভার ক্যান্সার, এরপরে